আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রীরা, ফেনি ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সকলকে আবারও স্বাগত। আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদবিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ এবং কোষের গঠন এই চ্যাপ্টারটা থেকে প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা করব। প্রোটোপ্লাজম শব্দটা এসেছে প্রোটো এবং প্লাজমা, প্রোটো অর্থাৎ আদি এবং প্লাজমা অর্থ সংগঠন বা আদি বস্তু, এই শব্দটা থেকে আসলে প্রোটোপ্লাজম শব্দটা এসেছে। তো বিজ্ঞানী পার্কিন যে 1840 সালে সর্বপ্রথম এই প্রোটোপ্লাজম শব্দটা ব্যবহার করেন এবং পরবর্তীতে বিজ্ঞানী হ্যাক্সলে উনি বলেন যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, অর্থাৎ জীবনের সকল জৈবনিক কার্যাবলী এর মাধ্যমে সম্পন্ন হয় বিধায় একে জীবনের ভৌত ভিত্তি হিসেবে উনি আখ্যায়িত করেছেন। প্রোটোপ্লাজম হলো কোষ প্রাচীরের নিচে সজীব বস্তু সমৃদ্ধ যে সমুদয় পদার্থটা সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। তো আসলে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্যগুলো কি কি একটু দেখি। ভৌত বৈশিষ্ট্যের মধ্যে আছে, দেখো প্রোটোপ্লাজম প্রথমেই আমি বলেছি অর্ধস্বচ্ছ বর্ণহীন এবং জেলির মতো। প্রোটোপ্লাজমটা দেখতে অর্ধস্বচ্ছ বর্ণহীন এবং জেলির মতো। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য এরা হচ্ছে দানাদার এবং কলয়ডাল ধর্মী। এরপরে আছে এটা পরিবেশ অনুযায়ী, মানে পরিবেশ বুঝে এরা জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে পরিণত হতে পারে। এরপরে যেটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, আপেক্ষিক গুরুত্বটা পানি অপেক্ষা বেশি। এই গেল ভৌত বৈশিষ্ট্য। এরপরে আসো রাসায়নিক বৈশিষ্ট্য। রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে আছে একটা হচ্ছে জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ। তো জৈব পদার্থের মধ্যে আছে প্রোটিন এবং অন্যান্য পদার্থ যেমন কার্বোহাইড্রেট, তারপরে হচ্ছে লিপিড, এগুলো থাকতে পারে জৈব পদার্থের মধ্যে। এবং অজৈব পদার্থের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পানি। পানির সাথে দ্রবীভূত অবস্থায় কিছু গ্যাস থাকে যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি গ্যাস থাকতে পারে। তো এরপরে আসো প্রোটোপ্লাজমের, প্রোটোপ্লাজম কি কাজ করে। প্রোটোপ্লাজমের কাজ খাদ্য তৈরি, খাদ্য শোষণ, আত্তীকরণ, কোষীয় গঠন বৃদ্ধি, রেচন সাহায্য করে, সকল জৈবনিক কাজে এরা সাহায্য করে। যদি কোনো কোষে ডিহাইড্রেশন ঘটে তাহলে প্রোটোপ্লাজম শুকিয়ে যায় এবং প্রোটোপ্লাজম শুকিয়ে গেলে ওই কোষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অর্থাৎ প্রোটোপ্লাজমটা জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসো যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় চলন। দেখো প্রোটোপ্লাজমীয় চলন, প্রোটোপ্লাজমীয় চলনের মধ্যে আছে একমুখী আবর্তন এবং বহুমুখী আবর্তন। একমুখী আবর্তন কিরকম হয় দেখো, একমুখী আবর্তন এটা একটা কোষ, কোষের এটা কোষ গহ্বর। যদি একটা কোষ গহ্বর থাকে তাহলে সেখানে একদিকেই প্রোটোপ্লাজমটা একদিকেই আবর্তিত হতে থাকবে, এটা হচ্ছে একমুখী আবর্তন। আর বহুমুখী আবর্তনটা হচ্ছে যদি কোষ প্রাচীরে একের অধিক কোষ গহ্বর থাকে সেক্ষেত্রে এক একটা কোষ গহ্বরকে ঘিরে বিভিন্ন দিকে আবর্তিত হতে থাকবে, প্রোটোপ্লাজমটা বিভিন্ন দিকে আবর্তিত হতে থাকবে, একদিকে আর থাকবে না। একমুখী আবর্তন যেটা, এটার উদাহরণ হচ্ছে পাতা ঝাঁঝি, পাতা ঝাঁঝি। একমুখী আবর্তনের যদি একটা কোষ গহ্বর থাকে সেক্ষেত্রে কোষ গহ্বরের কোষ গহ্বরকে ঘিরে একই দিকে প্রোটোপ্লাজমটা আবর্তিত হতে থাকবে। এবং বহুমুখী আবর্তন হচ্ছে যদি একের অধিক কোষ গহ্বর থাকে তাহলে ওই কোষ গহ্বর গুলোকে ঘিরে বিভিন্ন দিকে প্রোটোপ্লাজমটা আবর্তিত হতে থাকবে। এবং একমুখী আবর্তনের উদাহরণ হচ্ছে পাতা ঝাঁঝি এবং বহুমুখী আবর্তনের উদাহরণ হচ্ছে ট্রেড বহুমুখী আবর্তনের উদাহরণ হচ্ছে একমুখী আবর্তনের উদাহরণ পাতা ঝাঁঝি এবং বহুমুখী আবর্তনের উদাহরণ হচ্ছে ট্রেড স্ক্যানশিয়া। এই হলো আমাদের প্রোটোপ্লাজম। এরপরে আসো আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম যেহেতু কাছাকাছি তাই আমরা দুটা টপিক আজকে একসাথে পড়বো। প্রোটোপ্লাজমের পরে আসলে তোমাদের বইতে সিরিয়াল বাই যদি আসে তাহলে প্লাজমা মেমব্রেন আছে, তো আমি সাইটোপ্লাজমটা আগে একটু পড়িয়ে দিচ্ছি। দেখো সাইটোপ্লাজমটা কি, সাইটোপ্লাজম হচ্ছে
নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় যে অংশটা সেটাই হচ্ছে সাইটোপ্লাজম, একে সাইটোসোলও বলা হয়। তার কোষ প্রাচীরের নিচে সমুদয় পদার্থটা হচ্ছে প্রোটোপ্লাজম এবং কোষ প্রাচীরের নিচে নিউক্লিয়াসের বাইরে যে অংশটা সেটা হচ্ছে সাইটোপ্লাজম, একে তাহলে সাইটোপ্লাজম হচ্ছে ভৌত গঠনে সাইটোপ্লাজম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একটোপ্লাজম আর একটা হচ্ছে এন্ডোপ্লাজম। তাহলে একটোপ্লাজমটা কি? একটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজমের মাতৃকার ভেতরে ঘন কম দানাদার যে অংশটা সেটা হচ্ছে একটোপ্লাজম, আর এন্ডোপ্লাজম হচ্ছে কম ঘন এবং দানাদার, কম ঘন এবং দানাদার, এটা হচ্ছে একটু এন্ডোপ্লাজম। একটোপ্লাজম হচ্ছে ঘন কম দানাদার, আর এন্ডোপ্লাজম হচ্ছে কম ঘন এবং একটু বেশি দানাদার। এটা হচ্ছে ভৌত গঠন। এবং রাসায়নিক গঠনের মধ্যে আছে বিভিন্ন জৈব পদার্থ এবং অজৈব পদার্থ, এবং এখানে যে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে এর পানির পরিমাণ 65-96%, 65-96% হচ্ছে পানির পরিমাণ। তাহলে রাসায়নিক গঠনের মধ্যে জৈব এবং অজৈব দুটো, জৈব পদার্থ এবং অজৈব পদার্থ দুটোই আছে। জৈব পদার্থের মধ্যে আছে প্রধানত পানি এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন গ্যাস, আর অজৈব পদার্থের মধ্যে আছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস, এগুলো হচ্ছে অজৈব পদার্থের মধ্যে। এই গেল হচ্ছে সাইটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য এবং রাসায়নিক বৈশিষ্ট্য। এবার সাইটোপ্লাজমের কাজ যেটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো সাইটোপ্লাজমের কাজের মধ্যে আছে অঙ্গাণুগুলোকে ধারণ করা, কোষের অম্লত্ব এবং ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করা, বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করা, এরপরে আছে এরা উত্তেজনা সাড়া দেয়, পানি পরিশোষণে সাহায্য করা, এরপর রেচন প্রক্রিয়ায় যে বর্জ্য পদার্থ সৃষ্টি হয় সেটা নিষ্কাশনেও সাহায্য করা, এই সাইটোপ্লাজমের কাজ। এবং একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিপাকীয় কাজটা সাইটোপ্লাজম করে থাকে, জীবদেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া হলো শ্বসন। এই শ্বসনের গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা, গ্লাইকোলাইসিস যে ধাপটা, এই ধাপটা সংগঠিত হয় কিন্তু সাইটোপ্লাজমে। এছাড়াও বিভিন্ন এনজাইমের আধার হচ্ছে সাইটোপ্লাজম এবং সকল জৈবিক ক্রিয়ায় সাইটোপ্লাজমে সংগঠিত হয়। তো আজকে এই পর্যন্তই, আজকে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম দুটো একসাথে শেষ হয়ে গেল। তো আগামী ক্লাসে আমরা নতুন কোন টপিকস নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।